আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব শবে বরাতের নামাজ কত রাকাত এবং যেভাবে পড়বেন এই সম্পর্কে এবছর দুই হাজার একুশ সালের মার্চের উনতিরিশ তারিখ সোমবার দিবগত রাত বাংলাদেশে শবে বরাত তথা লাইলাতুল বরাত হাদিসশাস্ত্রে শবে বরাত বলতে যে পরিভাষাটি ব্যবহার করা হয়েছে তা হল নিসফ সাবান বা লাইলাতন নিসফি সাবান তথা সাবান মাসের মধ্যরজনী শবে বরাত কথাটি ফার্সি শব্দ থেকে এসেছে শবে যার অর্থ হচ্ছে রাত আর বরাত যার অর্থ মুক্তি শবে বরাত অর্থ মুক্তির রাত যেহেতু এই রাতে আল্লাহ তালা অগণিত মাখলুককে ক্ষমা করে থাকেন হাদিস শরীফে পাওয়া যায় হযরত আয়সারদ্লাহ তালা আনহা বলেন নবীজি নবিজি সল্লুসাল্লাম তাকে বলেছেন এই রাতে বণিক কাল্পনিক ভেড়ার পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক আল্লাহ তালা ক্ষমা করে দেন এটি তিরমিজি শরীফের সাতশত উনচল্লিশ নম্বর হাদিস এবার জানব সবে বরতের নামাজ কত রাকাত এবং যেভাবে পড়তে হবে এই সম্পর্কে সবে বরতের নির্দিষ্ট কোনো নামাজ কোরআনে বা হাদিসে উল্লেখ নেই তবে হাদিস শরীফে আছে রাসুলসল্লাহ আলহুসাল্লাম বলেন যখন সাবান মাসের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল নামাজ পড়বে এবং দিনে রোজা রাখবে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যেও শ্রেষ্ঠ হল নফল নামাজ এটি ইবনে মাজাহ শরীফের এক নম্বর হাদিস আর তাই দুই রাকাত করে যত খুশি ততবার নামাজ পড়তে পারেন এর নির্দিষ্ট কোনো সংখ্যা নেই এখন নিয়ত করবেন কিভাবে। নিয়ত করার ক্ষেত্রে বলবেন আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে আল্লাহ আকবর এইভাবে সংকল্প করলেই আপনার নামাজ হয়ে যাবে তবে এখানে সুরা ফাতিহা একবার আর সুরা ইখলাস তিনবার পড়তে হবে কিংবা সুরা ওয়াকিয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তাই সুরা ফাতিহার পরে যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার সবে বরতে রোজা সম্পর্কে জানব হযরত মুহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম বলেন পনেরোই সাবান রাতে তোমরা জেগে থেকে ইবাদত করো এবং পরদিন রোজা রাখো এই হাদিস দিয়ে সবে বরতের একটি নফল রোজা প্রমাণিত হয় তবে বিভিন্ন হাদিসে রাসুল্লাহ সল্ল্লা আলহি হুসাল্লাম প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ এই তিন দিন তিনটি নফল রোজা অর্থাৎ আইয়ামে বীজ রাখতে উৎসাহিত করেছেন সেই হিসেবে সাবান মাসেও এই তিনটি রোজা রাখা যেতে পারে আবার অন্য আরেক হাদিসে পাওয়া যায় হজরত উম্মে সালমা ও হজরত আয়সারদুল্লাহ তাল আনহা থেকে বর্ণিত আছে সাবান মাসে হজরত মোহাম্মদ সল্লুসাল্লাম অধিকারী রোজা রাখতেন যেন তিনি গোটা সাবান মাসই রোজা রাখতেন সেই হিসেবে সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অবশ্যই সবের কাজ তিরমিজি শরীফ একের একশত পঞ্চান্ন একশত ছাপ্পান্ন এবং একশত উনষাট নম্বর হাদিস শবে বরতের আমল ও ফজিলত এবং আমাদের করণীয় কী এই সম্পর্কে এখন জানব শবে বরতের রাতে এশার নামাজ পড়ার পর দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন এরপরে গভীর রাতে দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন এখানে কত রাকাত পড়লেন এটি বড় কথা নয় নামাজ কত দীর্ঘ করলেন এবং কত মনোযোগ দিয়ে পড়লেন এটি বড় কথা হাদিস শরীফে আছে হজরত আয়েশা সিদ্দিকা তালা আনহা বলেন একবার রাসুল সাল আলহুসাল্লাম নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হল তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলাম আর তার বৃদ্ধাঙ্গুলগুলো নড়ল তখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি আশঙ্কা হয়েছে আমি বললাম ইয়া রসুল্লাহ সাল্লিহি হুসাল্লাম আপনার দীর্ঘ সেজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা নবী সল্ল্লাহ আলহিহি বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও আল্লাহ রাসুলি ভালো জানেন তখন নবী সল্লাহ আলহ্লাম বললেন এটা হল অর্ধসাবান রাত এ রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দেন এই হাদিসটি নেওয়া হয়েছে সোয়াবুল ইমান তৃতীয় খণ্ডের তিনশত বিরাশি নম্বর পৃষ্ঠা থেকে সুতরাং আমাদের অবশ্যকীয় করণীয় হল এই রাতে বেশি বেশি ইস্তিকফার করব যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এবং বেশি বেশি নফলি বাদাতে মুশগুল থাকব তালা আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন